আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাজমুল দা দেশি ব্লগার চলে এসেছি আমরা আজকে আল হারামাইন পারফিউম, আমাদের সবার খুবই প্রিয় এবং পরিচিত মুখ, আমাদের মাতাব সাহেব মাতাবুর রহমান নাসির ভাইয়ের আজকের ইফতার পার্টিতে। আমার পাশে আছেন আমার ভাই বেরাদার সবাই। আমরা চলুন তাহলে, এখানে আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরো সময়টা থাকার জন্য এবং পুরো সময়টা আমি আপনাদের সাথে তুলে ধরার জন্য। আমাদের আজকের এই যে চমৎকার আয়োজন, এত বিশাল একটা আয়োজন, এই আয়োজনের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে হিউজ একটা জায়গা, বিশাল একটা ইয়ার্ড, যেখানে অগণিত আসলে টেবিল এবং চেয়ার লাগানো হয়েছে, মাঝখানে বুফে লাগানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা ইফতারটা করব, নামাজ পড়বো এখানে, এবং এরপরে একটা ডিনারের আয়োজন থাকে, আমরা ডিনার করবো সবাই মিলে। দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব হয়। আশা করি ব্লগটা শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমাদের কমিউনিটির খুবই প্রিয় একজন মানুষ মাতাব ভাই, মাতাব ভাই নাসির ভাই, ওনার এত চমৎকার আয়োজন, এত বিশাল আয়োজন। তো এই বিশাল আয়োজনটাকে ছোট্ট পরিসরে যতটুকু সম্ভব আমার দ্বারা তুলে ধরার আমি চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ব্লগের শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন যে এই বিশাল কর্মযজ্ঞ, এই বিশাল আয়োজনের পেছনে কীভাবে কাজ করেন এবং কত হাজার হাজার লোক এখানে চলে আসেন। আমি না বললেই নয়, এখানে শুধু বাংলাদেশি বা বাংলাদেশি অধ্যুষিত লোকজন আসেন তা না, কিন্তু এখানে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আরব কান্ট্রিজের যেসব লোকজন আছেন ওনারা ওখানে কাজ করেন, এবং সারাউন্ডিং এখানে তো আল হারামাইন গ্রুপের আশেপাশে যত এরিয়া আছে আমার মনে হয় 70-80% এরিয়াটাই হচ্ছে যে আমাদের মাতা ভাইয়ের নিজেরই। তো এখানে যত স্বল্প আয়ের লোকজন আছে, যত লোকজন এখানে কাজ করেন এবং থাকেন, সবাই কিন্তু এখানে ইনভাইটেড, এখানে চলে আসে। এখানে কোনো ছোট বড় কোনো কিছুই করা হয় না, মানে ওপেন একটা দাওয়াত থাকে, এই ওপেন দাওয়াতের মধ্যেই মানুষজন এখানে চলে আসে না, হাজার হাজার লোক চলে আসে। চলুন তাহলে দেখা যাক, আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। এই জায়গাটা হচ্ছে পুরুষদের জন্য যে জায়গাটা করা হয়েছে, আর খণ্ড বিশেষ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আসলে এতক্ষণ কোরআন তেলাওয়াত হচ্ছিল, একটু পরেই এই বিশাল আয়োজনে ওনাদের অনেকগুলো রয়্যাল ফ্যামিলির মেম্বারও, এখানকার আজমান এবং শারজা রয়্যাল ফ্যামিলি বলতে শেখ ফ্যামিলির অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে থাকেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে ওনাদেরকে শেয়ার করার জন্য। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? চেনা জানা লোকজন, হ্যাঁ, কেমন আছেন? আমার খুব বন্ধু মানুষ খোরশেদ ভাই, উনিও আসছে, আমরা সবসময় একসাথে কাজ করি, একসাথে থাকে। এটা হচ্ছে ইফতার বুফে লাগানো হয়েছে, আমি টেবিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি শেষ পর্যন্ত যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, রাত্রে যদি একটা জিনিস আমি দেখাই, হাইস্ট নাম্বার আমি দেখতে পাচ্ছি 708 হচ্ছে টেবিলের নাম্বার। আর এক একটা টেবিলে 10 জন করে বসছে, তাহলে 708×10 যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় 708 লাস্ট নাম্বার। তো বুঝতে পারছেন তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই পাশটা হলো যে সম্পূর্ণ পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য, ঠিক সিমিলারলি ওইদিকেও যেটা আমার ডান পাশে করা হয়েছে, আমি চেষ্টা করব সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকগুলো বুফে স্টেশন করেছে একটু পরপরে, আমি হয়তো সবগুলো কভার করা সম্ভব হবে না, তারপরে যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব। বুফে কাউন্টারগুলো দেখলে বোঝা যায় যে আয়োজনটা, আমি খাওয়ারগুলো এখন দেখাতে যাবে না, যেহেতু ইফতার এখনো শুরু হয়নি, তাই আমি দেখাতে পারবো না। আমি তারপরে একটু চেষ্টা করে দেখি, একটা রিকোয়েস্ট করে যদি ওরা একটা একটা করে ডিশ আমার ওপেন করে দেখায়। যেমনটি বলছিলাম, উইথ দ্য পারমিশন অফ দিস জেন্টেলম্যান, সো আমি এখন চেষ্টা করব, ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা একটা করে ডিশ তুলে দেখানোর জন্য। যে এখানে কাবাব আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সার্ভ করা হবে একটু পরে ইফতারেই, এক একটা ডিশ সব এসছে বাইরে থেকে, এসছে ডানিয়েল থেকে। আর ডানিয়েল হচ্ছে, আমরা সবাই জানি যে ডানিয়েল সম্পর্কে, যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট চেন রেস্টুরেন্ট ইন দ্য UAE,
and that Ola is fantastic job. So came from Daniel. সব সময় ওনারা প্রত্যেকবারে যখন ইফতার আয়োজনটা করে থাকে তখন এই দানিয়েল থেকে ওনারা ব্যবস্থাটা করে। থ্যাংক ইউ ব্রাদার। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ইফতারের আয়োজনটা। দেখতে পাচ্ছেন আমার সামনে ডানে বামে সব দিকে কিন্তু অনেকগুলো ইফতারের কাউন্টার করা হয়েছে। এটা একটা জোন, সিকিউরিটি রিজনে মাঝখানে বিশাল একটা জায়গা ছেড়ে ওনারা ডান পাশে একটা বড় এরিয়া জুড়ে ওনারা করেছেন। আর আমি যদি 360 দেখানোর চেষ্টা করি একটু, দিস ইজ হাউ। বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এরই মধ্যে আমরা আল্লাহর রহমত এত বড় একটা ইফতার আয়োজনে আমরা জয়েন করতে পেরেছি। এটা অনেক বড় একটা রহমত কিন্তু, আর আল্লাহর রহমত বৃষ্টিও হচ্ছে। এত বড় আয়োজনের পিছনের অনেকগুলো কারিগর যারা কাজ করেন, আমাদের মাতা ভাই আছেন, মাতা ভাইয়ের সাথে সর্বসময় যিনি কাজ করেন আমাদের বাবুল ভাই, আয়োজনে বাবুল ভাই সহ করে থাকেন। এত বড় কর্মযজ্ঞের পিছনে ওনারা আসলে কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে থাকেন। পরিশ্রমের ফসল কিন্তু আসলে এই বিশাল আয়োজনের সফলতা। আমাদের হৃদয় মাহবুব হাসান হৃদয়, বিশিষ্ট সাংবাদিক, মাতা ভাইয়ের সুযোগ্য সন্তানরা রাসেল। হ্যালো, ভালো আছো? আমি আমাদের কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি লেবার মাতা ভাই, আমি একটা ব্লগ করছি, কি জাস্ট ইফতার সম্পর্কে বলবেন? না, আজকে মাহে রমজান মাস, ইফতারের জন্য আমি একটা আয়োজন করেছি। সেখানে আমাদের কমিউনিটি সহ বিভিন্ন ধরনের লোকজনকে আমরা ইনভাইট করেছি। আলহামদুলিল্লাহ প্রায় এখানে আমাদের পুরুষদের জন্য 3,500, মহিলাদের জন্য 1,000 এবং বাইরে আরও 2,000 প্যাকেটের ব্যবস্থা করছি। তো সবাই একসাথে যাতে মিলিত হইতে পারে, একসাথে ইফতার করতে পারে। এখানে একটা বাংলাদেশি বা আমাদের অনেক কমিটি, অন্যান্য লোক যারা আছে লোকাল বা আদার কান্ট্রি যেগুলো আছে, অনেক আমার এমপ্লয়িও আছে, তো সবাই এখানে আসছে, খুবই আনন্দের বিষয়। এবং মৌসুমটা অনেক ভালো, আমি আশা করি সবাই আজকের এই ইফতারটা উপভোগ করবেন। আর আমাদের মধ্যে ভুল ত্রুটি হলে এটা কমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যেমনটা আমি বলেছিলাম যে এত বিশাল কর্মযজ্ঞ আমরা মাতা ভাইয়েরও কথা শুনেছি। মাতা ভাই বলেছেন আসলে এই যে নেক উদ্দেশ্যে যে উদ্দেশ্য করা হয়ে থাকে প্রত্যেকবারে এই এত বিশাল আয়োজনটা, সেটা সম্পর্কে উনি বলেছেন যে আপনারা শুনেছেন। I welcome all of you
in this month of Ramadan for gracing this special occasion with your presence. There are five pillars of Islam, and Ramadan is one of them. Ramadan is also very significant for the Muslims, because in the month Prophet Muhammad, peace be upon him, received the first revelation of the Quran, and therefore this month is also known as the month of Quran. On this note, let's pray for the father of the UAE nation, Sheikh Zayed bin Sultan Al Nahyan and his family. Definitely father of Bangladesh nation, Bangabandhu Sheikh Mujibur Rahman and his family. And especially for our friends and relatives who are no longer with us, to grant them peace in Jannah. A busy, busy schedule of Ramadan month, but you came here for accepting my company invitation. Thank you. আমি মাতা ভাইয়ের স্পেশাল পারমিশন নিয়ে একজন ভদ্রলোকের সাথে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিও করার জন্য, জাস্ট টু টেক সাম শর্টস ফ্রম ইনসাইড দ্য ফ্যামিলি এরিয়া, অল দ্য গার্লস দেয়ার ফ্রম সাম থার্ড পার্টি আই থিঙ্ক হায়ার মহিলাদের এরিয়াতে যাচ্ছি আমি কিছু শর্ট। যেমনটি বলছিলাম, আমি স্পেশাল পারমিশন নিয়েই মহিলাদের এরিয়াতে যাচ্ছি কিছু ফুটেজ নেওয়ার জন্য, দেখার জন্য যে আসলে মহিলাদের এরিয়াটার অবস্থানটা কী। যদিও এখনও সবাই হয়তো আসে নাই, তারপরে যারা যারা এসছেন আমি চেষ্টা করব। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের মাতা ভাইয়ের গাড়ির লাইন, এক একটা গাড়ির সম্পর্কে কী আর বলবো, দেখতে পাচ্ছেন। من خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان يفتيكم في الكلام যেমনটি বলছিলাম যে ভিতরে এসছি, এটা হচ্ছে দুটো সাইড করা হয়েছে, এখনো গেস্টটা এসে পৌঁছায়নি। এটা হচ্ছে একটা সাইড, এন্টায়ার এরিয়াটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? এই তো, আসসালামু আলাইকুম, হ্যালো। আকাশ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে বৃষ্টির পসিবিলিটি আছে, এবং বৃষ্টি হচ্ছে। আমাদের ভাবিরা সবাই আসছেন, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি করে, জানি না একটু পরে কেমন বৃষ্টি হবে। হাজার হাজার লোকের আয়োজন, মিনিমাম 5-7 হাজার লোকের আয়োজন, জানি না কী অবস্থা হবে। আশা করি সমস্যা হবে না, বাকি আল্লাহর ইচ্ছা। একটা ভালো কাজ, ভালো জায়গা, ভালো উদ্যোগ, সো নিশ্চয় আল্লাহ কোনো ওরকম কোনো বড় সড়ো বিপদ হবে না, হোপফুলি। বিভিন্ন ভাইয়েরা আসছেন, বোনেরা আছেন।
standing in this position because of our generous rulers, our supportive family and friends, and because of all the Allahumma naghfir quburana, Allahumma ighfir lana qabl al-maut, Allahumma ighfir Rabbana zalamna anfusana وإن لم تغفر لنا اللهم نظر قلوبنا اللهم نظر قبورنا আমি একদম ক্লোজ টাইমে চলে এসেছি ইফতারের, কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতারটা হবে। এই সুবিশাল আয়োজনের একমাত্র যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের সকলের নেকির জন্য, ভালোর জন্য, আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য এবং ভালোর জন্য আমাদের সকলের আল্লাহ ভালো কামনা করুক, ভালো করুক, আমাদের সকলকে আল্লাহ সুস্থ এবং সুন্দর রাখুক, ভালো রাখুক। এই বিশাল আজকের আয়োজনের ছোট্ট কিছু যদি আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি, এর উচিলায় সবাই মিলে আমরা মাতাব সাহেবের জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করব এবং আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য একে অপরে আমরা দোয়া করব, চেষ্টা করব একে অপরের পাশে থাকার জন্য। চলুন তাহলে আমরা ইফতারের দিকে যাই। যেহেতু ইফতারের ক্লোজ টাইম, সেহেতু মোটামুটি ইফতার নিচ্ছেন সবাই, اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت اللهم نغفر قلوبنا اللهم نغفر قلوبنا اللهم نغفر قلوبنا اللهم ارحم والدينا আজান হয়েছে অলরেডি, আমরা বিসমিল্লাহ পড়ে ইফতার করব। যে যেমনটি দেখিয়েছিলাম যে ইফতার আয়োজন বিশাল আয়োজন, সেক্ষেত্রে আমরা টেবিলে যেসব ইফতারগুলো রাখা হয়েছে, এখানে খেজুর রাখা হয়েছে, জিলাপি আছে এবং অনেক রকমের ড্রিঙ্কস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এই ড্রিঙ্কসের পরে, এই খাবারের পরে আমরা মূল যে ইফতারের আয়োজনটা চলে যাবো। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদাহরণ, সবাই একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার করা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা যে রাসেল নিজেও এসে আমাদের সবার সাথে একসাথে সার্কেলে বসে গিয়েছে। চলুন তাহলে
নামাজের আয়োজন করা হয়েছে এখানে, বিশাল জামাত হচ্ছে, আমি নিজেও শরীক হব। আমার খুব প্রিয় কিছু মানুষ, খাওয়া দাওয়ার আগে কিছু জনকে পেয়েছি আর কিছু জনকে পাই নাই, তো খাওয়া দাওয়ার পরে যখন পাইলাম, ওই জন্য কেন এই কথাটা আমি না বললেও পারতাম, কারণ সামনে এত খাবার দাওয়ার আছে না, ওনার চিন্তা করবো যে আসলে প্রিয় মানুষ বলে আবার খাবার দাওয়ার ছবি দেখায়। হ্যাঁ খেয়েছি, আলহামদুলিল্লাহ খেয়েছি। ইফতার শেষ, নামাজও শেষ, আমাদের যাওয়ার সময় হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই কম বেশি যাওয়া শুরু করেছে। চেষ্টা করেছি এত বিশাল একটা আয়োজনের খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করা, তুলে ধরা, এটাই ছিল আমার উদ্দেশ্য। আশা করি সবাই ভালো থাকবেন, এই ভালো কাজের সাথে থাকবেন। এই ভালো একটা কাজ, নেকির কাজ, এই কোরআন নাজিলের মাস, এই চমৎকার আল্লাহর রহমতের একটা মাসে মাতাবুর রহমান নাসির ভাইয়ের আরামান পারফিউমের এত বিশাল একটা আয়োজন, আমরা সবাই প্রাণের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং সবাই উনি এবং ওনার সকল ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের প্রতি খেয়াল রাখবেন, কারণ জীবন তো একটাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো দিন কোনো এক নতুন ব্লগে, ভালো থাকবেন। এটা হচ্ছে আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট বলতে সবাই যাওয়ার জন্য বের হচ্ছে, কিন্তু যে ট্রাফিক জমা হয়ে গিয়েছে, হাজার হাজার লোক যেখানে আসে সেখানে ব্যক্ত হবে।